খারাপ জিনের নজর থেকে বাঁচতে করণীয় কি? খারাপ জিনের উপদ্রব প্রায় ফ্যামিলিতে আছে, প্রায় জিন ব্ল্যাক ম্যাজিক ঘরে 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 চলছে আপনার বিভিন্নভাবে। ইন্টারনেটে আমাকে একজনে অনলাইনে একটা ছবি পাঠিয়েছে, সেটা হলো একজনের পেট অপারেশন করে পেট থেকে কাঁচি বের করেছে কাঁচি। এখন প্রশ্ন হলো ডাক্তাররা বড় অবাক যে এই লোকটা কাঁচি খেলো কি করে? আরে কাঁচি তো মুখ দিয়ে কি আজ কাঁচি খাওয়া যাবে? কাঁচি চিনেন না, খের কাটা যে কাঁচি পুরো কাঁচির মতো তার পেটের মধ্যে। এখন ডাক্তাররা বড় অবাক হয়ে আছে যে এটা পেটে ঢুকলো কি করে, পাওয়া গেছে তো অপারেশন করে বের করে ঢুকলো কি করে? ডাক্তারদের কাছে কোনো উত্তর নাই, কারণ চিকিৎসা বিজ্ঞানের সিস্টেমে কোনো কাঁচি মুখ দিয়ে খেয়ে ও কি ও পাগল হইলেও তো এটা ভিতরে যাবে না, কিন্তু গেলো কি করে এত বড় কাঁচি? কারণ হিসেবে খুঁজে যারা রাকি বা এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করে গবেষণা করে দেখা গেল যে তাকে কেক খেতে দিয়েছে, সেই কেকের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করেছে, আর সেই কেক খাওয়ার পরে সেই কেকটাই পেটের ভিতরে যাওয়ার পরে কাঁচি হয়েছে, পায়খানা রাস্তা দিয়ে সমানে রক্ত বেরোচ্ছে। এইভাবে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে স্বামী থেকে স্ত্রী আলাদা করা, স্ত্রী থেকে স্বামী আলাদা করা, ভাইয়ে ভাই আলাদা হয়ে যাওয়া, সংসার মানি একবার তছনছ হয়ে যাচ্ছে। এই জন্য সবসময় আমলের উপরে থাকা উচিত। ঠিক জিনের কারণেও, জিনের কারণেও বিশেষ করে অনেক মহিলারা জিনগ্রস্ত, অনেক পুরুষ জিনগ্রস্ত, হয়তো আমরা বুঝতে পারছি না। আপনি মনে করছেন যে কি আমার ছেলেটা তো এমন ছিল না, কিন্তু এরকম উল্টা পাল্টা বকে কেন? এত কিছু বলতেন ঠাস করে রাগ হয়ে যায়, ঘটনা নাকি এই ছেলে এত চেঞ্জ হলো কেন? হতে পারে সে খারাপ হয়ে গেছে, এটাও হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক হতে পারে, জিন উপদ্রবের কারণেও হতে পারে, ভুলে যায়, বিভিন্ন কিছু হয়ে যেতে পারে। তো এই জন্য যদি এরকম কোনো আলামত দেখেন, বিজ্ঞ কোনো আলেমের কাছে যাবেন। আবারও যে কবিরাজ খোনার এই সেই গিয়ে গিয়ে একেবারে মানে যে সে যা বলছে তা না, বিজ্ঞ কোরআন সুন্নার দলিল ভিত্তিক যাদের জ্ঞান আছে তাদের কাছে আগে যাবেন। কিছু আছে ব্যবসায়ী, আপনাকে গেলেই এমন এমন কিছু কথা বলবে, আপনি পাগল হয়ে নিজের পরনের লুঙ্গি পর্যন্ত খুলে দিবেন, এরকম হয়েছে, লাখ লাখ টাকা দিয়ে ফেলছে, কি হয়েছে? কাজের কাজ কিছু হয়নি, বলছে আপনার এটা এই জাদু করছে, জাদুটা রেখে আসছে কামরূপ কামাখ্যা, এখন কামরূপ কামাখ্যা থেকে সেই জাদুর তাবিজ আনতে হবে। হুজুর কেমনে আনল, কেন আমরা আনতে পারবেন না? কোন না, তাহলে আমি আনার ব্যবস্থা করবো, হাদিয়াটা একটু বেশি লাগবে, হাদিয়াটা একটু বেশি লাগবে। এইভাবে বিভিন্নভাবে আপনাকে ওই আরেক ইমোশনাল ব্ল্যাকমেল করবে, এই জন্য সতর্ক থাকতে হবে। হ্যাঁ, জাদু সত্য, মানুষের প্রতি ব্ল্যাক ম্যাজিক করে, জিনের উপদ্রব, এগুলো সব সত্য, এগুলো থেকে বাঁচার জন্য ইসলামী পদ্ধতি আছে। কুফুরি কালামে যাবেন না, কুফুরি পদ্ধতিতে যাবেন না, ইসলামী পদ্ধতি আছে, বিজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করবেন। আমল অনেকগুলো আমল আছে, নিয়মিত আমলের মধ্যে থাকেন, কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ, কোনো জিন আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ। সৌদি আরবের একজন আলেম, তিনি একটা আমল নিয়মিত করতেন, ওই আমলটা আপনাদেরকে শিখাই, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই আমলটা নিয়মিত করতেন। এই আমলটার অনেকগুলো ফজিলত আছে, এর মধ্যে একটা ফজিলত কুতিবাত লাহু মিয়াতু হাসানাতিন, তার আমল নামায় 100 নিয়ে কি লেখা হবে? 2 মুহিয়াত আনহু মিয়াতু সাইয়াতিন, তার আমল নামা থেকে 100 গুণা মুছে দেওয়া হবে। কয়টা ফজিলত গেল? 2টা। নাম্বার 3, আমার দিকে তাকান, নাম্বার 3, হেরিজাম মিনা শাইতান, সারা দিন যখন পড়বেন আপনাকে সকল জিন ভূত সকল শয়তানের শয়তানি থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত রাখবেন। আরেকটি ফজিলত হলো ওই দিনের জন্য আপনি আমলের দিক থেকে, সাওয়াবের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে যাবেন। তাহলে এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এটা বন্ধ করে দেওয়া লাগবে না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির 100 বার পড়লে হিরজাম মিনা শাইতান, মানে আপনার শরীর বন্ধ হয়ে যাবে। অনেকে কয় হুজুর বন্ধকের একটা তাবিজ দেন, বন্ধকের জন্য কাছি পড়া দেন, বন্ধকের জন্য তাগা পড়া দেন, বন্ধকের কোনো তাগা পড়াটা কিচ্ছু নাই, বন্ধকের জন্য আমল আছে, কি আমল? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির 100 বার করে পড়বেন, আপনার শরীর বন্ধ হয়ে যাবে, সকল জিন ভূত শয়তান থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাহলে আমলটা করে রাজি আছে ইনশাআল্লাহ। সৌদি আরবের আলেম, তো তিনি একজন জিনের রোগীর চিকিৎসা করতে গেছেন। তো জিনের রোগীর চিকিৎসা করার অনেকগুলো পদ্ধতি আছে, একটা পদ্ধতি হলো জিনের সাথে সরাসরি কথা বলা। তো জিনের সাথে তিনি কথা বলছেন, জিনকে বিভিন্ন আয়াত দিয়ে যখন ঝাড়ফুঁক করছেন তো জিন বের হয় না, কথা বলবে, কথা বলতে রাজি হয়েছে, তো বলে যে হ্যাঁ ঠিক আছে কথা বলো। এবার জিন কথা বলছে, জিন কথা বলতে বলতে সে বলছে যে আমি তাকে পছন্দ করি, মানে মাসুক আশেক মাসুক বলে,
অর্থাৎ আমি তাকে খুব পছন্দ করি, আমি তার কাছ থেকে যাব না, আমাকে মেরে ফেললেও যাব না, বলছে আমি তোমাকে জ্বালায় দিব। তো আপনি যা করবেন করেন, আমি তার ঘর থেকে, আমি তার এই শরীর থেকে বের হব না। তো অনেকক্ষণ বুঝাইলো যে তুমি মুসলমান কিনা, তুমি আল্লাহকে ভয় করো, এই সেই বুঝালো। মানে জিনকে শরীর থেকে বের করার অনেকগুলো পদ্ধতির একটা পদ্ধতি তাকে ওয়াজ করা, উপদেশ দেওয়া, যদি সে মুসলমান হয়। কারণ মুসলমান জিনের মধ্যেও ভালো মন্দ আছে, জিনের মধ্যে ভালো মন্দ আছে, যদি সে ভালো হয় বা তাকে বোঝানো যায় সে এমনি বের হয়ে যাবে। এখন সর্বশেষ সে বলছে হ্যাঁ আমি বের হব, আমি তার শরীর থেকে বের হব, শর্ত হলো আমি তার শরীর থেকে বের হয়ে আপনার শরীরে ঢুকবো, আপনাকেও আমার পছন্দ হয়েছে, আপনাকেও আমার পছন্দ হয়েছে, মানে আমি আপনার শরীরে ঢুকবো। তো হুজুর বললো যে অসুবিধা নাই, কারণ তার শরীর থেকে বের হলেই তার শরীরটা বন্ধ করে দিবে, তার শরীরে ঢুকতে পারবে না, আর হুজুরের শরীর তো আগে বন্ধ করা আছেই, এমনি ঢুকতে পারবে না। আচ্ছা ঠিক আছে তুমি বের হও, বের হয়ে আমাকে একটু সময় দাও। বলছে ঠিক আছে আমি বের হলাম। তো তার শরীর থেকে বের করেছে, এরপরে এই তাকে শরীর বন্ধ করার জন্য দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, পড়িয়ে দিয়েছেন, তার শরীর বন্ধ হয়েছে। এবার তার শরীরে ঢুকতে চায়, কিছুক্ষণ পরে কান্নাকাটি করে বলছে যে আমি তো আপনার শরীরে ঢুকতে পারতেছি না। কেন, ঢুকো ঢুকো আমার শরীরে আসো। কই না আমি পারতেছি না। কেন পারতেছো না? কই আমি চেষ্টা করতেছি পারতেছি না। আপনি কী করছেন? কই তুমি জীবনেও পারবা না, তোমার চোখ দৃষ্টির কেউ পারবে না। তো তার সাথে তাকে বলছে ওস্তাদ আপনি কী দোয়া পড়েছেন যে যিনি এত চেষ্টা করেও আপনার শরীরে প্রবেশ করতে পারে নাই? কয় আমি এখানে আসার আগে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জিকিরটা আমি করে এসেছি। আমরাও কোনো জিকির, জিনের যদি কোনো কারণে চিকিৎসা করতে হয় তখন আমরা এটা পড়ি, এবং জিনের প্রত্যেকটা রোগী অবশ্যই নিয়মিত এই জিকিরটা করা উচিত, রাজি আছে ইনশাল্লাহ। পাশাপাশি আরও অনেক আমল আছে, জিন অনুযায়ী আমলগুলো করতে হয়। সকাল সন্ধ্যার জিকির আজকারগুলো অবশ্যই নিয়মিত করবেন, সকাল সন্ধ্যার যে জিকির আজকার আছে এগুলো করবেন। আসুনা ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ লেখা সকাল সন্ধ্যার জিকিরের কার্ড আছে, বই আছে, আমারও একটা লেখা বই আছে, এসো দোয়া শিখি। তো এখানে একবারে বিস্তারিত দেয়া আছে উচ্চারণ সহ রেফারেন্স সহ যে কী কী দোয়া আপনি করবেন, এই সকাল সন্ধ্যার দোয়াগুলো নিয়মিত করবেন, বিশেষ করে সূরা ইখলাস ফালাক নাস নিয়মিত পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জিনের থেকে সকল শত্রুতা থেকে আল্লাহ হেফাজত করবেন। জাযাকুমুল্লাহ খায়।